Assalamualaikum, welcome back to my channel. রমজান মাসে ভাজা পোড়া তৈরিতে প্রচুর তেল ব্যবহৃত হয়, আর তেলগুলো বারবার ব্যবহারে পুড়ে কালো হয়ে যায়, যা অস্বাস্থ্যকর এবং এগুলো ব্যবহারে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু খুব সহজেই এই তেল রিফাইন করে বারবার ব্যবহার উপযোগী করা যায়। প্রথমেই পোড়া তেলগুলো একটি প্যানে ঢেলে নিব। দেখুন, তেলগুলো পুড়ে একদম কালো রঙের হয়ে গেছে, তাছাড়া এর মধ্যে বেশ ময়লাও জমেছে। তেলগুলো গরম করে নিব। ঠান্ডা তেল রিফাইন করা বেশ কষ্টসাধ্য, সামান্য গরম হয়ে গেলে তেলটা নামিয়ে নিতে হবে। আমি একটা বাটির উপর স্ট্রেইনার বসিয়ে নিলাম। এবার স্ট্রেইনারের উপর দুইটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম। এবার তেলগুলো টিস্যুর উপর ঢেলে নিব। আপনারা কিচেন টিস্যু বা রেস্টুরেন্ট টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রথমে একটু সময় লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি টিস্যু ভিজে কিভাবে ফোঁটা ফোঁটা তেল বাটিতে জমা হচ্ছে। প্রথমবার আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে। দেখুন, ময়লাগুলো সব উপরে জমা হচ্ছে, সব তেল বাটিতে জমা হয়েছে আর ময়লাগুলো রয়ে গেছে। তেলগুলো এখনো বেশ লাল, তাই আমি আরেকবার রিফাইন করে নিব। এবার আমি একটি টিস্যু পেপার ব্যবহার করেছি, এবার কিন্তু বেশ দ্রুত তেল পড়ছে, আর দেখুন টিস্যুতে একটুও ময়লা জমে নাই। আপনারা যতবার টিস্যু দিয়ে ছেঁকে নেবেন তেলটা কিন্তু তত বেশি সাদা হতে থাকবে। আমি মোট দুইবার ছেঁকে নিয়েছি। তেলগুলো কিন্তু একদম নতুন তেলের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলো পুনরায় ব্যবহার করা যাবে। এভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই পোড়া তেল রিফাইন করে নতুন তেলের মতো করে নিতে পারবেন।